হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে একটি মোবাইল নাম্বার নিয়ে আজকের মোবাইল নাম্বারটা হবে যে মৌলিক সংখ্যার মোবাইল নাম্বার এক থেকে একশো পর্যন্ত যে কয়টা মৌলিক সংখ্যা আছে আমরা সেই মৌলিক সংখ্যাগুলো আজকে মুখস্থ করবো একটা মোবাইল নাম্বারের মাধ্যমে তার আগে আমরা জেনে নিব মৌলিক সংখ্যাটা আসলে কি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এবং ভাগ ফল নিঃশেষে বিভাজ্য হয় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে আবারও বলতেছি যে সংখ্যাকে এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোই মূলত মৌলিক সংখ্যা আচ্ছা আমরা দেখে নেই যে আমরা মোবাইল নাম্বারটা আগে মুখস্থ করে নিই চুয়াল্লিশ বাইশ তিন শত বাইশ তিন শত একুশ আর একবার চুয়াল্লিশ বাইশ তিন বাইশ তিনশত একুশ এই হলো আমাদের মোবাইল নাম্বারটা যে আমরা এবার লক্ষ্য করি যে কীভাবে এটা আসলো এক থেকে দশ পর্যন্ত এখানে চারটা মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ এবং সাত বললাম যে মৌলিক সংখ্যা কি আসলে এই মৌলিক সংখ্যা এটা হচ্ছে দুই একটা মৌলিক সংখ্যা এটাকে শুধু দুই দিয়ে এবং এক দিয়ে ভাগ করা যায় আর কিছু দিয়ে ভাগ করা যায় না এই যে তিন তিনকে শুধু এক দিয়ে এবং তিন দিয়েই ভাগ করা যায় এই পাঁচকে এক দিয়ে এবং পাঁচ দিয়েই ভাগ করলে কেবলমাত্র নিঃশেষে বিভাজ্য হবে তাছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এই যে সাতকে সাতকে যদি আমরা ভাগ করি এক এবং সাত দিয়ে শুধু নিঃশেষে বিভাজ্য হবে তাছাড়া যে কোনো সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করি না কেন নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে এগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এগারো থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি এগারো থেকে মৌলিক সংখ্যা আমরা মোবাইল নাম্বার মুখস্থ করেছি যে চুয়াল্লিশ চুয়াল্লিশ বাইশ চুয়াল্লিশ বাইশ আচ্ছা চুয়াল্লিশ এক থেকে দশ পর্যন্ত চারটা এগারো থেকে বিশ পর্যন্ত চারটা একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটা একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটা একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটা আমরা এরকম করে সিরিয়ালি সুন্দর করে দেখে নিই তাহলে আমরা এক থেকে দশ পর্যন্ত দেখালাম এবার হচ্ছে এগারো থেকে বিশ এগারো তেরো সতেরো উনিশ এ হলো চারটা এবার একুশ থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটি তেইশ এবং উনতিরিশ এখানে একত্রিশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুইটা সেটা হলো একত্রিশ এবং সাঁতিরিশ একচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ একান্ন থেকে ষাটের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটি তিপ্পান্ন এবং উনষাট একষট্টি থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটি সেটা হচ্ছে একষট্টি এবং সাতষট্টি একাত্তর থেকে আশির মধ্যে মৌলিক সংখ্যা আছে তিনটি একাত্তর তিয়াত্তর আর হচ্ছে উনআশি আর একাশি থেকে নব্বইয়ের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুটি সেটা হচ্ছে তিরাশি আর উননব্বই আর একানব্বই থেকে একশোর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটি সেটা হচ্ছে সাতানব্বই এই হলো আমাদের মৌলিক সংখ্যা তাহলে এই টোটাল মৌলিক সংখ্যা আছে মোট মৌলিক সংখ্যা আছে হচ্ছে পঁচিশটি এক থেকে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি এবং এইটা আমরা একটা মোবাইল নাম্বারের মাধ্যমে মুখস্থ করে নিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ থ্যাংক থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও